নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আবার একটা ব্লগ, আর আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। বার্থডেটা আমি ভীষণভাবেই স্পেশাল করে কাটাই সব সময়, প্রতি বছর। শুধু নিজের না, আমার পুরো পরিবারের বার্থডেও আমি ভীষণভাবে ভীষণ সুন্দরভাবে ঘরোয়াভাবে, এরকম নয় যে মানে অনেক লোকজন চাই বা বন্ধুবান্ধব অনেক কিছু চাই, এরকম না। আমরা খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে কাটাতেও খুব ভালোবাসি, স্পেশালি আমার আর আমার হাজব্যান্ডের বার্থডে। ছেলে মেয়ের বার্থডে তো বন্ধুবান্ধবরা আসেন। তো যেটা রয়েছে আরেকটা ব্যাপার, যে আমরা সবাই ভীষণভাবে এনজয় করতে ভালোবাসি, মানে নিজেরা চারজনেই ভীষণ এনজয় করতে ভালোবাসি, সবসময় প্রচুর লোকের প্রয়োজন পড়ে না। তো জন্মদিনটাও সেরকমই একটা ছোট্ট একটা আনন্দ বলতে পারো। প্রতি বছর ভীষণভাবে মানে কী বলবো আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমার কাছে ভাষাও নেই আজকে। তো যাই হোক, হ্যাঁ, তোমরা আজকে দেখে হয়তো ভাবছো এরকম দুরাবস্থা নিয়ে আমি বসেছি কেন বার্থডে ব্লগ করতে। তো বলেই দিই, আমার বার্থডে হচ্ছে 8th July, যেটা হচ্ছে স্যাটারডে। আর তোমরা এই ব্লগটা একটু হয়তো দেরিতে পাবে, কারণ কি আমি এডিট করব আর একটু অ্যাকচুয়ালি ত্রিভঙ্গীর কাজটা নিয়ে এখন একটু ব্যস্ত থাকি, তাই ঠিকভাবে এডিট করে ঠিক টাইম মতো ঠিক আপলোড করাটাও হয়ে ওঠে না। যাই হোক, তো যখন আপলোড হবে তখনই তোমরা দেখো আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এবার কয়েকটা কথা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার যে বার্থডে 8th July, তো এই দিনটায় আমার ছেলেরও এক খুব ভালো বন্ধু, খুব প্রিয় বন্ধু, খুব কাছের বন্ধুর জন্মদিন, আর আমার মেয়েরও খুব প্রিয় এক বন্ধু, খুব কাছের বন্ধু, তারও জন্মদিন সেম ডে 8th July। তো এদের প্রবলেমটা হয়ে যায় কি, যে মায়ের বার্থডে সেলিব্রেট করবো না বন্ধুর বার্থডেতে যাব। তো কোনোটাই ছাড়ার নয়, কারণ আমার ফ্যামিলিটা এরকমভাবেই আমি সব সময় তাদেরকে রাখি বা শিখিয়েছি সবাইকেই ছোটো থেকে আমরা, যে আমরা আমাদের সঙ্গে সব সময় যতক্ষণ পারবো আমরা আমাদের সঙ্গে। তো সেটার জন্য ফ্যামিলি তো কেউ ছাড়তেই পারে না, আবার মায়ের জন্মদিন সেটা কি ছাড়া যায়? এখনও আমি আমার মায়ের জন্মদিন ছাড়ি না, তো ওরা তো এখন ছোট। তো সেটা তো রয়েছে। তো সবটাই খুব ম্যানেজ করে খুব ভালোভাবে করা হয়। ছেলেও ছেলের বন্ধুর বাড়ি বার্থডে সেলিব্রেট করতে যায়, মেয়েও যায়, আর আমিও আমার পরিবার নিয়ে জন্মদিন সেলিব্রেট করি। কিন্তু এবারে পড়ে গেছে স্যাটারডে, আর এখন মেয়ে যখন থেকে 11-এ উঠেছে তবে থেকে পড়াশোনার যা স্রোত যাচ্ছে, তারপরে তো মনে হয় জন্মদিন তো দূরের কথা, বোধ হয় ডেলি খাওয়া দাওয়াটাও চাপের। জন্মদিনের পার্টি, অনুষ্ঠান, খাওয়া দাওয়ার সাথে পুরো আলাদা গল্প, সেটা এখন গল্প হয়ে গেছে, নেই আর আগের মতো কিছু। তবে সত্যি কথা, এতদিন বলতাম যে আমরা ছোটোবেলায় খুব ভালো দিন কাটিয়েছি, আমরা ছোটোবেলায় সত্যি কি ভালো, মানে যখন এদেরকে বলতাম আমাদের ছোটোবেলাটা বেশি সুন্দর ছিল, আর সত্যিই ছিল। তো আমার ছেলে পর্যন্ত হয়ে গেছে। এই যে কোভিডের পরের যে সিচুয়েশান, যেটাতে করে কোভিডের হাত ধরে যেটা অনলাইন এডুকেশান এসছে, মারাত্মক। সময় সুযোগ পেলেই অনলাইন ক্লাস চলে, এক্সট্রা ক্লাস চলে, যাতে করে ওরা তো জানি না কী হচ্ছে ওদের পড়াশোনা, আর ফ্যামিলিরও একদম 12টা বেজে যাচ্ছে। যাই হোক, চলো, পড়াশোনা করতে গেলে চাপ তো নিতেই হবে, কমন ব্যাপার। যাই হোক, তো এবার আসি আসল কথায়। তো আজকে হচ্ছে 7th, আমি এই ভিডিওটা শ্যুট করছি, যেটাতে আমি এখন বাজে 1:30, প্রায় 8:45 বেজে গেছে, সারাদিনে হ্যাট্রিক শিডিউল কাটিয়ে এখন একটু টাইম পেয়েছি, যেটাতে হচ্ছে আমি ডিনার বানাবো। নর্মালি রাত্রে তো আমরা হাউসওয়াইফরা ডিনারই বানাই, তো ডিনার বানাবো আর সেটা রেডি করে তারপরে টুকটুক করে কাজ করতে করতে। আচ্ছা, আর একটা জিনিস একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি, আমরা যখন আমাদের বার্থডে সেলিব্রেট করি আমাদের কিছু রুলস আছে, ঠিক আছে, খাওয়া দাওয়াতেও রুলস আছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যখন বার্থডে সেলিব্রেট হয় ওর পছন্দের খাবার হচ্ছে পোলাও আর মাটন, সেটা হয়। আচ্ছা, ছেলের যখন বার্থডে সেলিব্রেট হয় ওর খুব শখের জিনিস হচ্ছে ভাত, বোনলেস ফিশ, তারপরে একটু মানে থালা সাজিয়ে গুছিয়ে অনেক রকম করে, মানে ফিশ ফ্রাই থাকবে, পাতুরি থাকবে, এরকম অনেক কিছু থাকবে, পায়েস থাকবে, ওর এটা পছন্দ, তাই ওর বার্থডেতে এটা করি। আর মেয়ের পছন্দ হচ্ছে বিরিয়ানি, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, চিকেন বিরিয়ানি ওর ভীষণ পছন্দের, তো ওর বার্থডেতে সেটাই হয়। আর ও পায়েস পছন্দ করে না, তাই ওর বার্থডেতে পায়েস হয় না, ও খায় না, একদমই খায় না। মানে ছোটোবেলায় একটু মারপিট করে খাইয়ে দিতাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, মারপিট করবো কী করে, মারপিট করে খাওয়ানো যাবে না, তাই বাদ। আর আসছি এবার আমার
আমার বার্থডে ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস আমার রান্নায় আর কি অ্যাপ্লাই করে নিই, সেটা হচ্ছে এক হচ্ছে আমি বেশি খাটবো না, কারণ জন্মদিন বলে কথা, খাটবো কেন বেশি। আর দুই হচ্ছে আমার পছন্দের জিনিস, সেটা হচ্ছে ইলিশ। তো জন্মদিনে আমার একদম সিম্পল মেনু, প্রতি বছর, শুধু আমার বলে না আমার পরিবারের প্রতি বছর জন্মদিন মানে আমরা এগুলোই খাই, তো সেরকমই থাকছে। কাল স্যাটারডে, স্যাটারডে মানে একটা হ্যাট্রিক শিডিউল থাকে, তো সব কিছুই থাকবে, তার মাঝখানে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট হবে। আর যেটা এবারে যেটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আমার জন্মদিনের দিন সারা দিন টাইম সেট করতে পারলাম না যে চারজন একসঙ্গে হব, তাই আর কি এই প্রথমবার রাত্রির 12টায় কেক কাটবো। তাই এই যে দুরাবস্থা দেখছো, এই যে ভুতুরে অবস্থা, এটাকে একটু তো ঠিকঠাক করে নিতে হবে। আর তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব, আমি জন্মদিনের জন্য কুর্তি কিনেছি, শাড়ি কিনেছি, জুয়েলারি কিছু কিনেছি, কিছু ত্রিভঙ্গীর কালেকশান পরবো, সব রকম মিলিয়ে মিশিয়ে কী করছি না করছি ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি বলছি, ফ্যামিলির সঙ্গে ছোটো 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 করে আনন্দগুলো বেশ অনেক বড় মনে হয়, ভীষণ আনন্দের হয়। যাই হোক, এখন আর বেশি গল্প নয়, অনেক গল্প করে ফেলেছি, বাপরে 6 মিনিটের ওপর গল্প করে ফেলেছি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে শুনে নিও। আর এবার চলে যাবো আমি একটু টুকটাক যেসব কাজকর্ম পড়ে আছে সেগুলো করতে, তারপর ডিনার করে তারপর একটু সাজুগুজু করবো, কারণ কেক কাটিং হবে এই ফার্স্ট টাইম রাত্রির 12টার সময়, ফার্স্ট টাইম। তো আমার ছেলে মেয়ের খুবই চাপ হয়ে যায় জন্মদিনে, কারণ কি মাকেও উইশ করতে হয়, সাথে সাথে 12টার সময় বন্ধুকেও তো উইশ করতে হবে না। তো যাই হোক, এই চাপ সামলে আমাদের জন্মদিন বেশ সুন্দরভাবে কেটে যায় প্রতি বছর। আশা রাখছি এবছরটাও ভালো করেই কাটাবো। তো চলো, যে যে মুহূর্তগুলো পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর শেষে কিন্তু আমি জানতে চাই যে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, চলো।